আমি মনে আছে নি আপনারা আমি আমার খাদির মামুর লাগা জীবন দিছি ই ই সাকির মামমত ফাললে আমি গাম কিটা রক্ত ফলাইছি আমার খাদির মামুর লাগি ই খাদির মামুর লাগি আমি জীবন দিলাম আর ইমাম আমার অঙ্কা কোনা রে একটা কিটা নাটক বাটক আরম্ভ করছে আরে বেটার সাথে তাকিয়া আমার কেমনে ফেল করাইতা আরা দিনে খালি তাবিজ টিপতা ছই এখন যেখানেই ফোন দেন আমার সাথে যেও যায় ওই যে বিংরাজ মেম্বার তিনটা ব্রিজ বানাইছি তার কথায় অতটা কাম করছি নানি এখন দেখি কিছু ফাতলা মারে আমি কই ফাতলা মারো কিতা ওই খাদির মোহাম্মদ তাবিজ মারুন আমি কইলাম আমি কইলাম এই উনান রাজনীতিটা তোমরা ইয়াং যারা তরুণ আরে আমি তো মই রোজে দিমগে পারি তোমরা শিক্ষা যাও সোনারগাঁটের রাজনীতি কিতা চলতাছে শিক্ষা যাও যে ইংরাজ মেম্বারের লেখিয়া আমি জীবনে সব দিলাম ই ইংরাজ মেম্বার আমি সে মেম্বার থেকে আমার দিয়ে চারটা ব্রিজ বানাই লিছে এরপরে আমি ইংরাজ মেম্বার আমার লেগে এখন যেখানে দল হইয়া দিছে যে যে কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কর্তার ভাই তোমরা নির্বাচন কোনো অসুবিধা নাই এই অনুমতি দিছে দল এরপরও ইংরাজ মেম্বার থেকে ফাতলা মারে আমি জিগাইলাম অমিয়া তুমি ফাতলা মারলে আমি খারদারও যাইতাম পরে আমি খবর লইলাম আমার চেয়ারম্যান মাম্মে বেলে টিভা দিন খালি উঙ্কা বেটার তো প্রেম চেয়ারম্যান মামুর সাথে বেশি উঙ্কা আমি কইলাম যে প্রেম বেশি দে বেটার নির্বাচনও কইরো আমার তাত খেরে আমারে খাইতেছ আর আমি নো সোনারগাঁটের ফুলা আমারে তো ভাইন যাবি দুইটা টানাটানি করতার ভাই তুমি কোনো অন্য বেটার নেতা হইলে পারবাই নি কোনো ওই উঙ্কা দেখছি বিংরাজ মেম্বার খল্লা ঘুরাইতেছে বুঝতেছে না খিতা করতো এরপরে শামসুল মেম্বার আমি লাইনও আনলই অমদির থেকে তাবিজ মারে টিফা মারে আমি কইলাম এ বেটা আইন এরা মেম্বার মানুষ এরা যদি আমি যদি এমপি হই তো এইটা তো এক একটা চেয়ারম্যানের পাওয়ার দেখাই তারবো আরে এরা যারা যে এমপিরা 200 কোটি আনছে আমি তো 500 কোটি আনবো সোনার মাধবপুরের লাগে এ তোমরা খাইয়া বড় ভাই ভাইনি আরে আমি এই ফুলা যে ফুলা 1 বছরে 37,000 আম গাছ লাগাইছি সোনার ঘাট আরে আমি 5 কেজি আম আনবো ফুলা না 37,000 আম গাছ লাগাইছি যাতে আমার ফুলা বাগান আম খাইয়া তুষ্ট হয়ে যায়গা আরে আমি এমপি হইলে 500 কোটি আনবো কত গম নি ভাই কত কাম করবাই তাবিজে আর খামুইও না রে ভাই আপনারা রে কই এরারে যদি ফাইন আমার খাদির মামুরেও যদি ফাইন হইন হইন রে মামু তোমার তোমার নির্বাচন আইতাছে আর 3 মাস পর তুমি তুমি বাবা আর ইটিভা টিভি হইরো না সোনারগাঁটের একটা বুলা সোনারগাঁটের এ উনো সোনারগাঁটের একটা বুলার নেতা হইতাছে এমপি হইলে তোমরা লাভ হইব সোনারগাঁটের বুলা যদি আরে আমি জে এটা দারুণ কথা কইছে ওরা উনন উনন আমি আপনারে কই রাইট আমি আরেকটা কথা কই উনন আরেকটা কথা কই তাই একটা পয়েন্ট কইছন বাল্লার টিকা বাল্লার টিকা স্বাস্থ্যগত পর্যন্ত এটা কইছিলাম আমি অন্য জায়গাত কইছি ইটারে আমার স্বপ্নের মধ্যে এইটা হইল গিয়া এইটারে পুনরায় আবার জীবিত হইরা তোলা এইটা হইল গিয়া আমার আরেকটা মিশন আমার আরেকটা স্বপ্ন আর আপনি কইছেন নানি যে এরা এরার কথা মনে রাখতাম আমি উনন মনে রাখন লাগে না ভাই সাহেব দুনিয়ায় দার উদ্ধারের জায়গা আপনি যা করবা তা পাইয়া যাইবা আমার সাথে যারা আমি এতিম পুলার সাথে যারা এইরকম করছেন আমি কইলে আপনারা কোনো সাইডা দিবানি আপনারা দেখতেছেন নানি আমার বাপ নাই আমার বাপ নাই ফুলার সাথে এরা কিতা করতেছে আপনারা দেখতেছেন নানি আজকে দেখুন আপনারা কইয়া যায় যে কষ্ট কইরা রক্ত বালাই আমার খাদির মামুরে আমি চেয়ারম্যান বানাইছি তার চেয়ারম্যানের বিরুদ্ধে গিয়া আজকে এই খাদির মামু আমার চেয়ারম্যান হইয়া ওই চেয়ারম্যানের গাড়িটা ব্যবহার করে আমার বিরুদ্ধে আমারে মারে নির্বাচনের নিয়ম হই নাই যে চেয়ারম্যানের গাড়িটা ব্যবহার করে আমারে খাইতেছে আরে বিংরা জেরারে টিভে ই গাড়িটো তো মামু তুমি আমার লাগি ভাইছো ইতা মানছে বলতো না আমি এখনো কইছি মামু মামু বয়স হইছে আইও মামু আ জাগাত মানছে লাইনো আইও এখনো আমার বিশ্বাস আমার মামু আইবা
কারণ ওতকান না বুঝার কথা না আর যদি এরপর না বুঝই আল্লাহর রাস্তা আপনারা কাছে চাই ওই যদি সাকিম আহমদ বাজারও ফাইন আপনারা দুই চারজন মুরুব্বি একা চা খাওয়া বুঝাই দিন যে এটা কইরো না এটা কইরো না আমি আপনারা কাছে দোয়া চাই উনন তোমরা কিটা কইন কইন এক সেকেন্ড অসুবিধা নাই আপনারাও নইন যার খেয়েও থাকে না এর খায়তা থাকে আরে আমি তো এতিম পোলা হইয়া উফরে আল্লাহ আপনার ভালোবাসায় এর আর গিয়া দেখুন না তাই চুই গেছি গা এর লাগে তো খালি রাইতের চিন্তা করে দিনের চিন্তা বাদ দিলাইছে এরা এরা আর আচ্ছা আমরা শেষ করে নাই নামাজ শেষ করে নাই আমরা আজকে নামাজ শুরু হইতেছে আপনারা আমারে আত্মলে একবার কইলেন আমারে মায়া করবা কিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু